বায়ে বাংলা ভাষায় চয়ে চর্চা করে, নিতে নিষ্ঠা ভরে কয়ে কবিতায়। একদম ঠিক ভেবেছেন আপনারা, আমি কথা বলছি আমাদের বহরমপুর শহরের ঐতিহ্যমণ্ডিত, অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে আমাদেরকে উপহার দিয়ে আসছে আবৃত্তির জগতে, বিভিন্ন রকমের অনুষ্ঠান, বিভিন্ন রকমের ঘরানাকে উপহার দিয়ে আসছে যে সংস্কৃতি চর্চা কেন্দ্র, সেই চর্চা কেন্দ্র বাচনিকের। বাচনিকের পথ চলা শুরু হয় 2000 সালে। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসাতেই বাচনিক কিন্তু এখনও পথ চলছে। ইতিমধ্যেই 2000 সালে বাচনিক যখন একলা পথ চলছিল, তখনই বাচনিকের পরিপূরক হিসেবে আরও একটি সংস্থার জন্ম হয়। 2009 সালের 21শে ফেব্রুয়ারি জন্ম হয় রূপকথার, আর সেই দিন থেকেই রূপকথার সফর শুরু। তারপর আবৃত্তি চর্চা কেন্দ্রের যে সমস্ত আবৃত্তি চর্চা কেন্দ্রগুলো আমরা বহরমপুরে পাই, তার মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে রূপকথাও কিন্তু নিজের জায়গা বানিয়ে নেয়। আর তারপর থেকেই বাচনিক তো আগে থেকেই আমাদের কাছে ছিল আবৃত্তি চর্চার এক দিগন্ত বিস্তৃত চর্চা কেন্দ্র। সেই জায়গা থেকে রূপকথাও যখন তার সাথে যোগ দিল, তখন বলে না সোনায় সোহাগা এক কথায়। তারপর থেকেই বাচনিক এবং রূপকথা দুজনেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে একের পর এক পরীক্ষা চালিয়ে গেছে আবৃত্তির জগতে। বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আবৃত্তির জগতে চালিয়ে গিয়েছে বাচনিক এবং রূপকথা। কারণ আমরা হয়তো সবসময় গতানুগতিক কিছু উপহার পেয়ে থাকি সকলের কাছ থেকে, কিন্তু বাচনিক এবং রূপকথা কিন্তু সেই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে প্রত্যেকবার চেষ্টা করেছে কিছু নতুন কিছু উপহার দেওয়ার আমাদেরকে। আর ঠিক সেইখানেই আমাদের ভালোবাসা বাচনিক আর রূপকথার প্রতি। এবছরও বাচনিক আর রূপকথা 1 জানুয়ারি 2019 বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজন করেছে কবিতা পার্বণের। 2019-এর 1 জানুয়ারি কবিতা পার্বণ বাচনিক এবং রূপকথার যৌথ প্রয়াস, এবার একটু ভিন্নতর আঙ্গিকে। আর এই কবিতা পার্বণে কিন্তু শুধু কবিতার ক্ষেত্রে আমরা উপহার পাবো না, আমাদের জন্য আরও একটা বড় সারপ্রাইজ কিন্তু ওয়েট করছে বাচনিক এবং রূপকথার পক্ষ থেকে। এই কবিতা পার্বণে আমাদের মধ্যে উপস্থিত থাকছেন আপনাদের, আমাদের সকলের খুব প্রিয়, অতি পরিচিত আবৃত্তিকার শ্রী দেবাশিস চক্রবর্তী। আর তার আবৃত্তিতেও আমরা বেশ খানিকটা মাতবো, এটা তো অবশ্যই, এটা বলাই বাহুল্য। শুধু যে 1 জানুয়ারি আমাদের জন্য উপহার রয়েছে তা কিন্তু নয়, 2018-কেও তো বিদায় দিতে হবে, আর সেটাও কিন্তু খুব ভালোভাবে। তাই 2018-র বর্ষ বিদায়টাও কিন্তু বেশ ভালোভাবে আয়োজন করেছে রূপকথা এবং বাচনিক। আর এই উপলক্ষে বর্ষ বিদায়ে আপনাদের জন্য উপহার থাকছে সারা ডিসেম্বর মাস জুড়ে শহরের বিভিন্ন জায়গায় পথে কবিতার আয়োজন। আর এই পথে কবিতায় কিন্তু শুধুমাত্র বাচনিক এবং রূপকথার শিল্পীরাই থাকছে না, থাকছে আমাদের জেলার বিশিষ্ট আবৃত্তি শিল্পীরাও। সুতরাং এইগুলোও কিন্তু মিস করা যাবে না একদমই। আমি তো যাচ্ছি, আপনারা আসছেন তো, ডেটটা কিন্তু ভুলবেন না, 2019 1 জানুয়ারি ঠিক সন্ধ্যে 6টায় বহরমপুর রবীন্দ্র সদনে, যেখানে থাকছে আবৃত্তির বিভিন্ন পরীক্ষামূলক প্রযোজনা। দেখা হচ্ছে রূপকথা এবং বাচনিকের যৌথ প্রয়াস কবিতা পার্বণ।